অব্যাহত আছে দিসপুর রাজচক্রের ভূমি কেলেঙ্কারি তদন্ত। এবার ভূমি কেলেঙ্কারির জালত পড়িল জুরি শর্মা। জুরি শর্মা হয়েছে পানীখাইটি সার্কল অফিসর জুনিয়র এসিস্টেন্ট। মাটির দালাল চক্রের সঙ্গে সম্পর্ক আছিল এগারী জুরি শর্মার। দালাল চক্রের লগলাগি কেতবোর জালিয়াতি সংঘটিত করেছিল এগারী জুরি শর্মায়। দিসপুর ভূমি কেলেঙ্কারির তদন্ত যিমানে আগবাড়ি গেছে সিমানে উলাইছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। জালত পড়িছে সরকারি কর্মচারীর পৰা অধিবক্তালৈ। বর্তমানলৈকে আরক্ষীর জালত পড়িল 14 জনক লোক। কেলেঙ্কারির জালত পৰা একাংশ দালাল আর সরকারি কর্মচারীর সম্পত্তি দেখি চকু কপালত উঠিছে আরক্ষীরও। সরকারি কার্যালয়ের কেলেঙ্কারি সংঘটিত করে এই সকল লোকে ঘটিছিল কোটি কোটি টাকার সম্পত্তি। বর্তমানলৈকে সাইবার সেলর জালত পড়িল 14 জনক লোক। জালত পড়িছে দিসপুর রাজচক্র কার্যালয়ের ডিটিপি অপারেটর দীপাঙ্কর কলিতা, সাব রেজিস্টার কার্যালয়ের নিরঞ্জন ডেকা, সাব রেজিস্টার কার্যালয়ের দেবাশিষ বড়ুয়া, ডিসি অফিসের তৃতীয় বর্গর কর্মচারী পঙ্কজ দাস, ডিসি কার্যালয়ের সদয় ডেকা, ডিসি কার্যালয়ের গৃহরক্ষী জওয়ান পঙ্কজ দাস। আরক্ষীর জালত পড়িছে দালাল তাপস চৌধুরী, ধ্রুবজ্যোতি বর্মন, লাটমণ্ডল বাবধন দাস, নিতুল দাস, অধিবক্তা ময়নুল হক আর মাটির দালাল রণেন মরাহী। এই সকল অভিযুক্তই দীর্ঘদিনেরপরা ভূমি জালিয়াতি সংঘটিত করে আহিছিল। অনলাইন যোগে মাটির নাম জারি করতে এই সকলে করেছিল জালিয়াতি। যিমানে তদন্ত আগবাই নিছে সিমানেই নতুন নতুন তথ্য উন্মোচন হয়েছে। অতি ক্ষিপ্রগতিত আরক্ষীয়ে চলাই গেছে তদন্ত। শেহতীয়াক জালত পড়িল জুরি শর্মা। জুরি শর্মাক জেরা চলাইছে আরক্ষীয়ে। জেরার অন্তত পোহরলে আহিব আন কেতবোর ভয়ঙ্কর তথ্য। আরক্ষীর মতে অতি শীঘ্রেই জালত পড়িব আর বহুজন লোক। দিসপুর রাজচক্র কার্যালয়ের ভূমি কেলেঙ্কারির ঘটনায় পুনর্বার পোহরলে আনিছে সরকারি কার্যালয়ত চলি থাকা একাংশ কেলেঙ্কারির কথা। অব্যাহত আছে দিসপুর রাজচক্রের ভূমি কেলেঙ্কারির তদন্ত। এবার ভূমি কেলেঙ্কারির জালত পড়িল জুরি শর্মা। জুরি শর্মা হয়েছে পানীখাইটি সার্কল অফিসর জুনিয়র এসিস্টেন্ট। মাটির দালাল চক্রের সঙ্গে সম্পর্ক আছিল এগারী জুরি শর্মার। দালাল চক্রের লগলাগি কেতবোর জালিয়াতি সংঘটিত করেছিল এগারী জুরি শর্মায়। দিসপুর ভূমি কেলেঙ্কারির তদন্ত যিমানে আগবাড়ি গেছে সিমানে উলাইছে নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য। জালত পড়িছে সরকারি কর্মচারীর পৰা অধিবক্তালৈ। বর্তমানলৈকে আরক্ষীর জালত পড়িল 14 জনক লোক। কেলেঙ্কারির জালত পৰা একাংশ দালাল আর সরকারি কর্মচারীর সম্পত্তি দেখি চকু কপালত উঠিছে আরক্ষীরও। সরকারি কার্যালয়ের কেলেঙ্কারি সংঘটিত করে এই সকল লোকে ঘটিছিল কোটি কোটি টাকার সম্পত্তি। বর্তমানলৈকে সাইবার সেলর জালত পড়িল 14 জনক লোক। জালত পড়িছে দিসপুর রাজচক্র কার্যালয়ের ডিটিপি অপারেটর দীপাঙ্কর কলিতা, সাব রেজিস্টার কার্যালয়ের নিরঞ্জন ডেকা, সাব রেজিস্টার কার্যালয়ের দেবাশিষ বড়ুয়া, ডিসি অফিসের তৃতীয় বর্গর কর্মচারী পঙ্কজ দাস, ডিসি কার্যালয়ের সদয় ডেকা, ডিসি কার্যালয়ের গৃহরক্ষী জওয়ান পঙ্কজ দাস। আরক্ষীর জালত পড়িছে দালাল তাপস চৌধুরী, ধ্রুবজ্যোতি বর্মন, লাটমণ্ডল বাবধন দাস, নিতুল দাস, অধিবক্তা ময়নুল হক আর মাটির দালাল রণেন মরাহী। এই সকল অভিযুক্তই দীর্ঘদিনেরপরা ভূমি জালিয়াতি সংঘটিত করে আহিছিল। অনলাইন যোগে মাটির নাম জারি করতে এই সকলে করেছিল জালিয়াতি। যিমানে তদন্ত আগবাই নিছে সিমানেই নতুন নতুন তথ্য উন্মোচন হয়েছে। অতি ক্ষিপ্রগতিত আরক্ষীয়ে চলাই গেছে তদন্ত। শেহতীয়াক জালত পড়িল জুরি শর্মা। জুরি শর্মাক জেরা চলাইছে আরক্ষীয়ে। জেরার অন্তত পোহরলে আহিব আন কেতবোর ভয়ঙ্কর তথ্য। আরক্ষীর মতে অতি শীঘ্রেই জালত পড়িব আর বহুজন লোক। দিসপুর রাজচক্র কার্যালয়ের ভূমি কেলেঙ্কারির ঘটনায় পুনর্বার পোহরলে আনিছে সরকারি কার্যালয়ত চলি থাকা একাংশ কেলেঙ্কারির কথা।